সাত্রিসতম আগরতলার বইমেলার আজ সপ্তম দিন চতুর্থ শনিবার হয় যেহেতু রাজ্য সরকারের অধীন অফিস বন্ধ রয়েছে বা আমরা বলতে পারি কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে তার জন্যে কিন্তু ভিড় অনেকটাই পরিলক্ষিত হয়েছে এবারের বইমেলা সকলেরই একটা অভিযোগ ছিল যে বইমেলার কোথাও হয়তো আনন্দটা ভাটা পড়েছে কিন্তু আজ সপ্তম দিনে শনিবারের এ সন্ধ্যা এসে সেটা কোথাও পরিলক্ষিত হচ্ছে না একদিকে মঞ্চে চলছে নাচ গান তথা তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে যে বিশেষ অনুষ্ঠান রাখা হয় সেগুলি এবং অন্যদিকে জাকিয়ে বসেছে বইমেলার আজকে সন্ধ্যা আমরা বলতেই পারি আমরা ঘুরবো আমরা কথা বলবো যারা প্রকাশকরা রয়েছেন আমরা কথা বলবো যারা লেখক লেখিকারা রয়েছেন আমরা কথা বলবো যারা এই বইমেলার জন্য এসছেন তাদের কাছেই বইমেলা এবার কি বা যারা প্রকাশকরা রয়েছেন তারা এবার কি বলছেন এবারের বইমেলার চিত্রটা তাদের চোখে রকম আমরা সবকিছু তুলে ধরবো আপনাদের চোখের সামনে চলুন বরং একটা স্টলে ঘুরে আমরা দেখিনি বিক্রি বাটা ঠিক কেমন চলছে বইমেলায় পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন যারা প্রকাশকরা এসছেন তাদের বই নিয়ে তাদের কি বক্তব্য তাদের চোখে সাতত্রিশতম আগরতলা বই মেলা ঠিক কী রূপ এখনও পর্যন্ত শুনবো তাদের কাছ থেকে মুহূর্তে রয়েছি আমরা দ্বীপ প্রকাশনীতে কথা বলবো ওনার সঙ্গে এবারের বই মেলায় দাদা এখনও পর্যন্ত চিত্রটা ঠিক কী রয়েছে আপনার চোখে অন্যান্যবারের তুলনায় এবছর অনেক মানে অনেক স্লো মানে অনেক কম পাঠকরা আসছে আর কি আর মেলাটা তো স্টার্ট চালু হতেই দু তিন দিন দেরি হয়ে গেছে তারপর এবছর

আমরা থাকছি এটুকু বলতে পারি দীপাশন থাকছে এটা শুনলাম যে আমরা প্রথমে যেটা বলছিলাম এবারের বইমেলা শুরুটা একটু কোথাও আনন্দে ভাটা ছিল একটু কোথাও তাল কাটা ছিল এবং একদিকে বৃষ্টি একদিকে পুলভামার ঘটনা সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল বইমেলাটা যেন শুরু হয়েও কোথাও তার একটা ভাটা পড়ে যাচ্ছে কোথাও একটা প্রস্তুতির খামতি দেখা যাচ্ছিল তিনি যেটা বললেন তার কথা শুরু যেটা যে এবার পাঠক অনেকটাই কম রয়েছে এখনো পর্যন্ত আজ চতুর্থ শনিবার কাল রবিবার রয়েছে এবং সেই আশাতেই তারা বসে আছেন যে হয়তো বইমেলার যেটা পুরনো ছন্দ যেটা আগরতলা বইমেলাকে যেভাবে দেখে আমরা অভ্যস্ত সেই ছন্দে ফিরবে আগরতলা বইমেলা তোমার সঙ্গে কথা বলবো তোমার নাম কি স্বপ্ননীল দাস আচ্ছা স্বপ্ননীল কোন স্কুল থেকে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন আর কদিন আসা হয়েছে আজকে প্রথম বইমেলায় কি বই কিনছো আমি রবিনসন ক্রুসো লাইফ পেপারে এটা জানার জন্য এই বইটা কিনেছি আর নাদ বলতো দেখছি আচ্ছা আর কি কি ইনবেক প্ল্যান রয়েছে কিছু আমার সায়েন্সের ব্যাপারে কি প্ল্যান প্ল্যান আছে আচ্ছা বড় হয়ে কি হওয়ার ইচ্ছে সায়েন্টিস্ট সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে বা স্বপ্ন নীলের স্বপ্ন বড় হয়ে সায়েন্টিস্ট হওয়ার আর এখন থেকে সেই বই খুঁজছে যে সায়েন্স ফিকশন যেগুলো রয়েছে বা সায়েন্স रिलेटेड যেগুলি বই রয়েছে তার এই বইগুলি চায় আমরা কথা বলবো আরও যারা রয়েছেন তাদের সঙ্গে দেখব এবারে বইমেলায় চাহিদা এবং যোগান ঠিক কথাটা বলছিলাম এই প্রতি বছরে আকার বইয়ের দোকানে একটা বিশেষ ভিড় থাকে বিশেষ করে ছোটদের যে সারা বছর প্ল্যানিং থাকে কি কি বই নেবে এবারের বই মেলায় সবচেয়ে আগরতলা বই মেলায় আপনাদের চোখে বই মেলাটা ঠিক মানে বাচ্চাদের উৎসাহ উদ্দীপনাটা আরো আগের চেয়ে অনেক বেড়েছে এবং ওরা বাচ্চারা যে আকার বই প্রতি বছর নেয় দিনকে দিন দেখছি এখানে আকার প্রতি অনুরক্তটা বেশি বেশি অনুরাগী আচ্ছা এখনো পর্যন্ত তিনি যেটা বললেন যে আকার বইয়ের বিক্রি বাটার যে বিষয়টা তিনি বললেন তার স্টলে অন্তত সেটা রয়েছে এবং প্রতি বছর তিনি বললেন ছোটদের চাহিদা থাকে সে চাহিদা বাড়ছে সেই চাহিদা বছরে এখানে ছুটে আসেন এবং তার মতে প্রত্যেকবার ছোটরা যারা রয়েছে বিশেষ করে তারা কিন্তু তাদের যে বই থাকে সে বইয়ের সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিয়ে যায় এবং উনি যেটা বলেন যে বিক্রবাটা এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছে আগামীকাল রবিবার সকলেই এখানে তৈরি হয়ে আছেন যে রবিবারের বই মেলাটা আরও জমবে এবং অন্যান্য দিন বাকি দিনগুলি তো রয়েছে তোমার সঙ্গে কথা বলবো তোমার নাম আচ্ছা আপনার বই কিনতে এসছো হ্যাঁ কটা আঁকার বই নেবে আর কোন স্কুলে পড়ো তুমি সারা বছর কি প্ল্যানিং থাকে যে অনেকগুলি আঁকার বই কিনবো পুরো বছর দেখে দেখে আঁকবো আচ্ছা আর বই কিনেছো কি কি বই কিনেছো আরে বা কেন আরো বেশি করে কেন শ্রীকৃষ্ণের বই ড্রয়িং গ্রুপ পেন্সিল এ পর্যন্ত তার কেনা এবং তারপর প্ল্যানিং রয়েছে আরো অনেক বড় আমরা ঘুরবো বই মেলায় কি রয়েছে সাতচরিশতম আগরতলা বইমেলার এবার যারা কমিটিতে রয়েছেন আমাদের সঙ্গে একেবারে শীর্ষে সহ সভাপতি তথা বিধায়ক আশিস কুমার সাহ আমাদের সঙ্গে রয়েছেন জিজ্ঞেস করব উনার চোখে এবারে সাতচরিশতম আগরতলা বইমেলাটা ঠিক কী রকম আশিষ আপনার কাছে জানবো যে আপনার চোখে বইমেলাটা এবার ঠিক কী রকম এক কথা যে সাহিত্যের যারা দিকপাল বিভিন্ন কবি সাহিত্যিক প্রাবন্ধিক বা শিল্পীরা শুরুতে খানিকটা ছন্দপতন ঘটেছিল কারণ একটা বর্ষার মানে কিছুটা এক দুদিনের জন্য একটু এটা বিড়ম্ব হয়েছে কিন্তু পরবর্তী সময়ে আজকে বলা যায় যে মেলা সম্পূর্ণ তার মানে মেলে ধরেছে আমাদের এই যারা বই বইপ্রেমী তাদের জন্য এটা বলা যায় যে একটা মিলন মেলার রূপ নিয়েছে তো এবার সবচেয়ে মানে মানে বিশেষ দিক যেটা যে যে থিমটাকে সামনে রেখে মানে গ্লোরিয়াস ত্রিপুরা গৌরবময় ত্রিপুরা ঐতিহ্যময় ত্রিপুরা এটাকে তুলে ধরার একটা প্রয়াস হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে বইমেলার যেমন একটা ইতিহাস আছে সাথে সাথে রাজ্য হিসাবে সেই রাজন্য আমল থেকে আমাদের যে বিভিন্ন রাজন্য কীর্তি আমাদের ত্রিপুরার যে বিভিন্ন সময়ে যারা এই রাজ্যে এসে পা রেখেছিলেন এবং বর্তমান আধুনিক শহর বা আমাদের রাজ্যের যে বিভিন্ন দর্শনীয় জায়গাগুলি বা ঐতিহ্যবাহী জায়গাগুলি সেগুলিকে সামনে রেখে সেই আঙ্গিকেই আজ এই বইমেলা এবার চলছে বলা যায় যে একটা মানে পুস্তক প্রেমীদের প্রাণের সঞ্চার ঘটেছে মেলা পরিসরে অনেক বড় হয়েছে আগে যতগুলি স্টল নিয়ে হতো এবার স্টল সংখ্যা অনেক বেড়েছে এবং মেলার আভ্যন্তরীণ যে পরিসর ছিল সেটাকেও আমরা অনেকটা এবার মানে প্রশস্ত করেছি আর ছড়িয়ে ছিটিয়ে যে বিষয়টা ছিল এবার আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটি বা আমাদের আলোচনা সভাগুলি বিশেষ করে বারো দিনে বারোটি কর্মসূচির মাধ্যমে এটা পালিত হচ্ছে প্রথম দিন তো উদ্বোধনী ছিল আমার লাস্ট ডেতে সমাপ্তি অনুষ্ঠান হবে মাঝখানে বিভিন্ন প্রাবন্ধিকরা বিভিন্ন সাহিত্যিকরা তারা এসে আলোচনা করছেন নানা বিষয়ের উপরে আলোচনা করছেন যেমন আজকে হল প্যাট্রোয়েটিক ডে তো বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি যেমন থাকবে এতে এখন তো সারা দেশ একটা আবহাওয়ার মধ্যে আমরা যেটা আমাদের একটা বিষণ্নতা বিষাদ আমাদেরকে গ্রাস করেছিল আমরা ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠছি কাশ্মীরের পোলাওয়াতে যে সন্ত্রাসবাদীদের যারা আক্রান্ত হয়ে যে চুয়াল্লিশ জন জওয়ানের মৃত্যু ঘটেছে বা আরও সমসংখ্যক যারা হাসপাতালে চিকিৎসাধীন আহত অবস্থায় আছে তাদের এই শহীদদের প্রতি আমাদের যে সারা দেশবাসীর যে আবেগ এই আবেগ এখানেও খানিকটা কাজ করেছে তো এই মুহূর্তে আমি বলবো যে মেলা জমে উঠেছে এবং তার প্রাণ পেয়েছে একেবারে নিঃসন্দেহে এবং আরো একটা বিষয় যদি আমরা সংযুক্ত করি দাদা খুব সম্ভবত প্রথম প্রথম যে কালচারাল ওই মঞ্চে মঞ্চে রাখা হয়েছে যাতে সবাই দেখতে পারে সেই সেই এটা একই করে এই কারণে নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি যে আগে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এই কর্মসূচিটি হতো তো মেলাকে দুটি ভাগ করে আমরা এইগুলি সংগঠিত করেছি এতে করে আমার মনে হয় যে মেলার যে কম্প্যাক্টনেসটা এটা অনেকটা মানে দ্বিধা বিভক্ত হয়ে যেত কিছু মানুষ ওই দিকে ছুটত কারণ যারা শিল্প সাহিত্য সাহিত্যপ্রেমী বা আলোচনাগুলিতে যারা অংশগ্রহণ করতেন অধিকাংশই তারা ওই দিকটায় ছুটতেন এবার মেলার অভ্যন্তরে এটা হওয়াতে দেখা যাচ্ছে যে যারা পুস্তক প্রেমী বা বই কিনতে যারা আসছেন তাদের একটা অংশ তার আনন্দ নিতে পারছেন এবং অনেকটা মেলার যে পরিধি এই পরিধিটা এটাকে অনেকটা আনন্দ ঘন করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা বলতে পারি আমাদের রাজ্যের সকলেই প্রিয় প্রকাশনী নিহারিকা প্রকাশনী স্টলে এবং এখানে এসে যারা তরুণ লেখকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা কথা বলবো এমবিবি কলেজের অধ্যাপক ডক্টর সুরজিৎ সেনের সঙ্গে স্যার প্রথম আপনার কাছে যাব আপনার চোখে এবার সাতত্রিশতম আগরতলা বইমেলাটা ঠিক কীরকম আমি এবারই আজকে প্রথম এলাম তো যেটা মনে হলো পরিসরটা অনেক বেশি আর শুনতে পারলাম যে স্টলগুলো অনেক সংখ্যায় এসছে তো চলছে সেটা দেখতে পাচ্ছি তো শুনুর দিকে শুনেছিলাম আমি কয়েক আর এমনি তো আমাদের ফুলওয়ামা মায় পর প্রথম এক দু দিন তো এরকম থাকবে সবাই জানে মন টন সবারই খারাপ ছিল স্পিকড আপ তো আঠাশ তারিখ অবধি আমার মনে হয় কালকে তো বোধহয় উপচে পড়া ভিড় থাকবে যেটা আমার মনে হচ্ছে আর কি আর এখানে নিহারিকাতে এলাম এখানে আমার অনেক ছাত্রছাত্রী যারা আছে তাদের বইটোই বেরোচ্ছে তারপর তুমিও আছো তুমিও আসবে জানি তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় তো বেশ ক আমায় বেসিক্যালি সবচেয়ে বেশি এনথুজিয়াস্টিক এ ধরনের বাচ্চা যেসব তরুণ যেসব লেখক লেখিকারা তাদেরকে নিয়ে আমি বেশি আশাবাদী দে আর দি টর্চ বিয়ারার্স ঠিক না তারা মশাল বাহক আমাদের এ রাজ্যে সাহিত্য সংস্কৃতির তো এরা যত এগোবে আমাদের রাজ্যের তত কল্যাণ হবে তত মঙ্গল হবে এটাই বলার তরুণ লেখকের কথা বলতে আমরা যাব শান্তনু চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে শান্তনু যদি একটু আসো গত বছর তার স্টেটাস সংগ্রহ যা করে খুব সম্ভবত এটা আউট অফ স্টকও হয়ে এবং এবার এবার নামটা তোমার কাছ থেকে শুনবো যদিও আমি জানি এবার আমি করেছি একটি উপন্যাস এটা আমার প্রথম উপন্যাস জিরো বাই জিরো একটা মানুষ আমার যে লেখালেখির কন্টেন্ট সেটা হচ্ছে বটতলা সেই বটতলাকে ভিত্তি করেই বটতলার মানুষজনকে নিয়েই ওদের চোখে পৃথিবীটা রকম এটা চেষ্টা করা করা আর কি দেখা যাক কি হয় পাঠকদের থেকে ভালো রেসপন্স পাচ্ছি আশা করি ওদের আশীর্বাদ আরও কিছু কাজ করতে পারবো আগামী দিনে সোশ্যাল মিডিয়া এখনও পর্যন্ত যেটা জানান দিচ্ছে যে শান্তনুর বই এখনও পর্যন্ত সুপার হিট প্রতিদিন অনেক পাঠকের কাছেই পৌঁছে যাচ্ছে তোমার চোখে এবারে সাতত্রিশতম আগরতলা বই মেলাটা কেমন অনেক অনেকটাই ভিন্ন আমি এই শহরে এসেছি প্রায় চার বছর হলো চারটে বইমেলা আমি দেখেছি কিন্তু এবার যেটা সবথেকে ভাল লাগছে যে তরুণ প্রজন্ম খুব অসাধারণভাবে পার্টিসিপেট করছে আমি যখন হাঁটছিলাম তখন দেখলাম ছোটো ছোটো ছেলেমেয়েরা বসে যাচ্ছে গান গাইছে এই যে একটা স্বতঃস্ফূর্ততা এটা স্পন্টেনিয়াসনেস এটাই আমাদের মধ্যে প্রয়োজন ছিল বই মানে তো শুধু বইটা কিনে নিয়ে গিয়ে ঘরে বসে পড়া নয় তাকে কেন্দ্র করে পুরো সমাজটাকে একটা জায়গায় সংঘবদ্ধ হচ্ছে সেটা দেখার মতো জিনিস যেটা আগর আগরত এই সাঁত্রিশতম আগরতলা বইমেলা হান্ড্রেড পারসেন্ট সাকসেস আমি বলবো এই দিক থেকে এখনো পর্যন্ত সাতশ্রীতম আগরতলা বই মেলা একশো শতাংশই সফল যদি আমরা শান্তনুর কথা ধরি তারপর আমরা যাব রাজশ্রীর কাছে রাজশ্রী রয়েছে আমাদের সঙ্গে আমরা যদি বলি যে নতুন প্রজন্মের লেখক অবশ্যই তার নাম আসে গত বছর তার বই ছিল এবারও শান্তনুর পর আমরা রাজশ্রীর কাছ থেকে শুনবো গত বছর বই একেবারেই প্রায় আউট অফ স্টক তারপর এই বছর একটু যদি শুনি এই বছরের বইয়ের নাম দ্য লাস্ট ম্যান বইটি একটি ব্যঙ্গাত্মক রচনা এখনকার জুডিশিয়ারি সিস্টেম পলিটিক্যাল সিস্টেম তারপর আমাদের কাজকর্ম চাকরি বাকরি এই সব কিছুর ওপরই আশা করি এই ব্যাপারে বইটি ভালো যাবে এখন পর্যন্ত লোকজন ভালোই নিচ্ছেন ভালোই রিভিউ পাচ্ছি এখন বাকিটা সবই এরপরের আশা আমার চোখে বইমেলাটা ঠিক কেমন প্রথম দিকে তেমন একটা জমিনের সত্যি কথা বলতে গেলে কিন্তু এখন একটু তালকাটা ব্যাপার ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে বইমেলা আবার সেই পুরনো রূপে ফিরে আসছে এখন দুদিন এক্সটেন্ড হয়েছে সেটাও একটা বিশাল বড় ব্যাপার আশা করছি এই বইমেলা আবার সেই পুরনো রূপে ফিরে গিয়ে আমরা খুশিতে লাস্টে কয়েকটা দিন কাটাতে পারবো একেবারে দেখবো যে এবারের যেটা আমরা শুনছি শুরু পুলওয়ামা অ্যাটাক বলি আমরা বৃষ্টির জন্য ঘটেছিল আগরতলা বইমেলার যারা লেখকরা রয়েছেন প্রকাশকরা রয়েছেন সকলের কপালে একটা চিন্তার ভাব ছিল কি হবে এবারের বইমেলায় কিন্তু আজকের যে ভিড় দেখা যাচ্ছে চতুর্থ শনিবার কালকে রবিবার উপচে পড়া ভিড় পড়বে আজকের দৃশ্যটা অন্তত তাই জানান দিচ্ছে যখন আমরা কথা বলছি নতুন প্রজন্মের যারা রয়েছে তাদের উৎসাহ দিতে বিভিন্ন প্রকাশনা এগিয়ে আসছে আমরা দেখেছি একের পর এক তাদের বই বেরোচ্ছে তাদের চোখে যেটা যে নতুন প্রজন্ম এবার আমরা যদি শুধুমাত্র যারা লেখক রয়েছেন তারাই না যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছে আমরা দেখছি কেউ বা দাঁড়িয়ে গান করছেন দুটো কেউবা কেউ বা দাঁড়িয়ে কবিতা পাঠ করছেন এরকমই একজন আপনাদের সকলের পরিচিত মুখ রাজ্যের অর্ণোদ্য মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অর্ণোদ্যা তোমার চোখে সাত্রিশতম আগরতলা বইমেলাটা কেমন বইমেলা তো চলছে বইমেলার গতিতে আর কথাই আছে সাহিত্য সমাজ জীবনের দর্পণ তো বইমেলা আসলে কিন্তু আমরা নিজেদের দেখতে পাই বেসিক্যালি সমাজে কি হচ্ছে না হচ্ছে এটার কিছুটা একটা ফ্ল্যাশ আমরা বইমেলাতে পেয়ে যাই তো বইমেলা বরাবরই আমার ভীষণই প্রিয় তার জন্যই ঘুরতে ঘুরে ফিরতে আসা এখানে বইমেলা আমরা বলবো যে শুধুমাত্র পাঠক লেখক প্রকাশকের মধ্যে সীমাবদ্ধ না বইমেলা একটা মিলন মেলা বইমেলা সংস্কৃতি প্রেমীরা যারা রয়েছে তাদের মেলা তোমার চোখে সেটা রকম একটু দাঁড়িয়ে গান করে নেওয়া এরকম বিষয়টা দাঁড়িয়ে গান করাটা মানে আমরা তো রেগুলার বেসিক্যালি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থেকে আজকে সুযোগ পেলাম আমি একা চলে এলাম বাকি বন্ধুরা বিভিন্ন জায়গায় বিজি কিন্তু এখানে যেরকম কি হয়েছে রাজস্বী এখানে বই ওর দ্য লাস্ট ম্যান তো এই বইটা আমাকে টেনে আনলো নিহারিকাতে আর নিহারিকা একটা আগরতলা শহরের মানে স্বনাম প্রকাশন সংস্থা তো সেটাই একটা মিলন মেলা একদম বেসিক্যালি সব বন্ধুর একসাথে এসেছি সুতোবার সাথে দেখা হলো অনন্তকে পেলে দুলান শুনবো না সেটা তো কখনো হয় না দর্শকদের জন্য স্মৃতিগুলো বলছে আজ আমায় রঙহীন শরীরে রঙের চল ছবি আকিশাদা ফ্রেমে কিছু ছবি রাখি বুদিছে তারারাও দেখি রাত জাগে আমার সাথে স্মৃতিগুলো বলছে আহা দারুন ভালো থেকে অর্ণব দেখা হবে এভাবেই আমরা যদি বলি মিলন মেলার সৃষ্টি হয় এভাবেই প্রতিবার আগরতলার বইমেলার সৃষ্টি চলুন আরেকটা অন্য স্টলে যাই ঘুরে দেখি কি চলছে সেখানের বইমেলার চিত্র একটু আগে যেটা বলছিলাম বইমেলা মানে তো মিলন মেলা বইমেলা মানে একে একে সকলের সঙ্গে দেখা করা আর এরকমই বইমেলায় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে দেখা হয়ে গেল আপনারা দেখেছেন হেডলাইন্স ত্রিপুরায় তার মুখ অনেকবার রাজ্যের একেবারে বলতে পারি আমরা যদি নিউ জেনারেশনের শিল্পী আমরা বলি সে একেবারেই প্রথম দিকে রোহণ রয়েছে আমাদের সঙ্গে রোহণ বইমেলা তোর কেমন কাটছে এবারে বইমেলা খুব ভালো কাটছে প্রথম দিক দিয়ে আসতে পারিনি আমি একটু অসুস্থতার জন্য কিন্তু এই কয়েকদিন ধরে রোজই আসছি খুব ভাল লাগছে কালকেও প্রচুর বই কিনলাম আজকেও কেনার প্ল্যান আছে রোহনকে পেলে মনে হয় যে দুটো লাইন শুনি রোহন কি শোনাচ্ছে আমাদের দর্শকদের কিছু একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই আলো আলোয় এই আকাশ আমার মুক্তি আলো আলোয় আমার মুক্তি ঘাসে ঘাসে আমার ধোলায় আলো তাড়াতাড়ি যেটা বলছিলে তুমি বা শারীরিক ভাবে অসুস্থ রয়েছে এবং বইমেলা তোমার দারুণ কাটুক চলুন আরেকটু ঘুরে আসি বই মেলাতে দেখি বইমেলা ঠিক এই মুহূর্তে কিভাবে জমে উঠেছে নান্দিমুখ প্রকাশনী এবার তাদের প্রথম পথ চলা আর এবার প্রথম পথ রাজ্যের যারা তরুণ বলতে পারি আমরা বা যারা লেখালেখির সঙ্গে বহুদিন ধরে জড়িত আমাদের অনেকেই পরিচিত লেখক বলতে পারি তাদের নিয়ে নান্দিমুখের এবারের প্রকাশনীর বইমেলায় কি সম্ভার রয়েছে বা তাদের চোখে এবারের বইমেলাটা ঠিক কীরকম আমরা জানবো শঙ্খদার কাছ থেকে শঙ্খদা প্রথমে অভিনন্দন এই প্রথমবারের আয়োজনের জন্যে জানবো আমরা একটু প্রথমেই নান্দিমুখ নিয়ে নান্দিমুখটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের লিটিল মেঘ যেখানে লিখলে লেখকদের বলা হতো যে ওরা লিখতে এসেছে ওটি ছিল আমার বাবার সম্পাদনায় চত্রিশ বছর টানা চলেছে ত্রিপুরা থেকে সেখানে বাংলা সাহিত্যের সেই সময়কার এমন কোনো লেখক ছিলেন না যারা লিখেননি মুখে কিন্তু বের হতো ত্রিপুরা থেকে তো প্রকাশনাটার নামটা এসেছে সেখান থেকেই নান্দিমুখ থেকেই আর আমরা করেছি আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের লেখকদের নিয়ে বই আমরা আমাদের বাছাই যতজন লেখক এসেছেন তাদের থেকে আমরা বইটা করেছি তো এবারে আমাদের কালেকশন একুশটা আর এবারই প্রথম এর আগে নানিমুখ আমরা প্রকাশনা করেছিলাম দু হাজার চোদ্দো সালে তখন দুটো বই দিয়ে কিন্তু মেলাতে একক স্টল দিয়েই প্রথমবার আমরা তো দেখলাম মেলা কীরকম লাগছে তোমাদের সবাই বলছে তবে সময়টা মনে হয় না ঠিক সময় হলো কারণ পরীক্ষার্থীরা রয়েছে সামনে পরীক্ষা রয়েছে আর মাসের শেষ দিকে এরকমভাবে মেলাটা ঠিক জমে উঠল না লোকজনও খুব কম বুঝতে পারছেন মেলাটা কি হলো আমরা যদি একটু বাণিজ্যিক দিকটা দেখি মেলা মানেই তো মিলন মেলা সকলের দেখা হবে এবং প্রকাশক লেখক সকলেই বসে থাকেন একটা বছর একটু বাণিজ্যিক দিকটা যদি দেখি সেটা কি রকম এবারের বই মেলা বিষয়টা হচ্ছে যে ত্রিপুরা থেকে অনেক স্টলে আছে এবং অনেক প্রকাশক আছেন যারা কলকাতাতেও যান নান্নি মুখে আমরা শুরু করলাম এবার জোড়াশাকুর ঠাকুর পরিবারের মানে ওদের বাড়িতে যে মেলাটা ওটা থেকে শুরু করলাম কলকাতা আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করলাম আমরা আমাদের বইখানে উঠল তারপর আমরা আগরতলা এলাম এলাম কলকাতায় আমরা যা দেখলাম বা জোড়াশাকুর ঠাকুর পরিবারের বাড়িতে যে আমরা মেলা দেখলাম এখানে এটা কিছুই না ধরুন ওইখানে চার ভাগের এক ভাগও না কিন্তু ওইখানে মধ্যে যে একটা ডিসিপ্লিন আছে ম্যানেজমেন্টের যে একটা ব্যাপার আছে সেটা আমরা এখানে এবার অন্তত দেখিনি বলতে গেলে একটা মানে মিসম্যানেজমেন্ট ব্যবস্থার মধ্যে চলছে আমরা ধরুন একটা কাজ দরকার কাউকে পাচ্ছি না ওইটা জানা দরকার কাউকে পাচ্ছি না ধরুন এখানে জল জমে রয়েছে কাউকে পাচ্ছি না নিজেদের থেকে করাতে হচ্ছে সব তো আমরা যদি সব কিছু করি তো আমরা তো নিজেরাই করতে পারি আয়োজন করতে পারে গিল তো এখন আমাদের ত্রিপুরা গিল তো অনেক বড় পাবলিক এসোসিয়েশন রয়েছে আয়োজনটা ওদিক থেকে গেলে আমাদের ব্যবসায়িক যে ব্যাপারটা যেটা কলকাতায় মেলায় হয় গিল্ড আয়োজন করে ওইখানে সরকার থেকে তো গিল্ড সরকারের সাপোর্টটা আছে এই এতদিনে মেলা এটা তো এখন ব্যবসায়িকভাবে অন্যভাবে ছড়াতে পারত। বাংলাদেশের সাথে আমাদের কমিউনিকেশনটা অনেক বেশি ভালো হতে পারতো ওদিকে বই যাচ্ছে না আমাদের ওদের বই আসছে না আমাদের কাছে কোথাও বাং কলকাতায় হয়ে বা কলকাতা মেলা হয়ে ঘুরে আসছে সরাসরি আমরা বই পাচ্ছি না এই দিকগুলি একটু ভাবা দরকার ধন্যবাদ আগামী যে দিনগুলি রয়েছে আগামীকাল রবিবার রয়েছে আমরা প্রত্যাশা রাখবো ভালো হোক বইমেলা আমরা যাবো একে একে কথা বলবো এবার চক্রবর্তীর জার্নাল না চক্রবর্তীর জার্নাল না চক্রবর্তীর জার্নাল নিয়ে যিনি রয়েছেন এবং তিনিও রাজ্যের পরিচিত মুখ শুভঙ্কর দা শুভঙ্করদার চোখে 37 তম বইমেলা ঠিকই রকম 37 বইমেলা প্রথমটা খুব কি বলবো অপ্রস্তুত অবস্থায় শুরু হয়েছিল আস্তে আস্তে বইমেলা তার নিজের কক্ষে ঢুকে পড়েছে এখন বলা যায় যে হ্যাঁ চলছে গাড়ি চলছে আর এই গাড়ি চললে থামে না থামলে চলে না এরকম আর কি আবার এক বছরের জন্য অপেক্ষা তবে বইমেলা সম্পর্কে আমাদের যে একটা ধারণা হয়ে উঠেছে বইমেলা আমাদের প্রাপ্তির উৎসব আমাদের মননের উৎসব এবারের আয়োজনে একটু ত্রুটি ছিল এই ত্রুটিটুকু কাটিয়ে উঠে গতি ভর বেগ সঞ্চার করা গেছে এটাই সবচেয়ে বড়ো আশা আর এবারে আমরা যে নান্দিমুখ প্রকাশনের থেকে এটা প্রথম বছর বই চলা বই প্রকাশনার পুস্তক প্রকাশনার প্রথম বছরে আমার মনে হয় যে আমরা যথেষ্ট ভালো কাজ করেছি আমাদের বইগুলো বাজারে চলছে ভালো এবং বিশেষ করে আমাদের তিন চারজনের বই তো খুবই ভালো চলছে এই বর্তমান এখানকার লেখকদের মধ্যে আমার লেখা তারপরে দীপঙ্কর চক্রবর্তীর লেখা কেয়ার অফ ফুটপাথ তারপরে কৌশিকিন্দু অ্যাডভোকেট কৌশিকিন্দুর লেখা এজাহার তারপরে শঙ্কর এনকাউন্টার ইত্যাদি কবিতা কবিতার বই কলকাতার লেখকদের বই ভালো চলেছে বই বিক্রির হিসেবে যদি বলি তাহলে আমরা খুব একটা পিছিয়ে নেই কোনো জায়গাতেই কোনো জায়গাতেই পিছিয়ে নিই আর সবচেয়ে বড়ো জিনিস যে অনুভবটা এবারের ইয়েতে হলো যে আজকে এমবি ইউনিভার্সিটিতে যাদবপুর ইউনিভার্সিটির অতিথি অধ্যাপক এসেছিলেন ডক্টর শ্যামল দানা শ্যামল দানা আমাদের ওই নান্দিমুখ প্রকাশনীর প্রকাশিত চকর্তী জার্নাল থেকে কোট করে উনি স্লাইড শো দেখিয়েছেন এই এরকম আমার আমার খুব মানে আমি খুব সম্মানিত বোধ করছি তা বিভিন্ন পাঠকদের কাছ থেকে যেরকম ধরনের রিপারকেশন পেয়েছি খুব নামকরা পড়ুয়া আমাদের রাজ্যের সেরা পড়ুয়াদের মধ্যে একজন উদয়পুরের ডক্টর হারাধন চক্রবর্তী হারাধন চক্রবর্তী হচ্ছেন এমন ধরনের পড়ুয়া মানে তিনি হাতের কাছে বই পেলে না পড়া পর্যন্ত তার শান্তি নেই তিনি আমাকে বললেন যে বেশ ভালো লেখা চমৎকার লেখা তবে মুদ্রণ কিছু এগুলো ত্রুটি ত্রুটি রয়েছে প্রমাদগুলো সেরে ফেলবেন পরবর্তী সংখ্যায় যাতে এইগুলো না থাকে আসলে প্রথম পথ চলায় একটা আড়ষ্টতা থাকেই এই আড়ষ্টতাটা কাটিয়ে ওঠা উদ্যোক্তাদের কাজ একদম হারিয়ে রয়েছে চক্রবর্তী জার্নাল শেষ পর্যায়ে আউট অফ স্টক হতে চলেছে এবার প্রকাশক লেখকের পর যারা পাঠক রয়েছে তাদের প্রতিক্রিয়াটা কি জানবই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভিক্টোরদা যাব আপনার কাছে লেখক প্রকাশকের সঙ্গে কথা বলে পাঠক হিসেবে সাতৃশ মাগরতলা বইমেলাটা আপনার চোখে বইমেলা ছোটবেলা থেকে একটা কানেকশনের সঙ্গে বইমেলার সঙ্গে আড্ডা বই কেন বই কেনা থেকেও আগে মনে আছে যখন স্কুলে পড়তাম খুব অল্প পকেট পানি দিয়ে দিত একটা টেন্ডেন্সি থাকতো যে কিছু বই সিলেক্ট করতাম প্রথম দিন দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কোনায় দাঁড়িয়ে বইগুলোকে পড়তাম ঠিক আছে পাঁচ ছয়টা বই পড়া হয়ে গেলে তারপর তার মধ্যে থেকে দুটো কিনতাম এই টেন্ডেন্সিটা কলেজ পর্যন্ত এবং আজকে যখন ছেলেমেদের যখন দেখি মানে তাদের মধ্যেই টেন্ডেন্সিটা দেখি এবং ওই ফ্ল্যাশব্যাকে নিজেদের ছোটবেলাটা মনে পড়ে যায় বইমেলা সবসময় একটা আগরতলা বইমেলা একটা ফ্যাসিনেশনের সঙ্গে মনে আছে বছর চারেক আগে একবার কি বলে উমাকান্ত মাঠে হবে কি হবে না মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন ছিলেন তখন একবার এইরকম আওয়াজ হয়েছিল যে বইমেলাটা হয়তো এবছর হবে না মানে প্যানিক হয়ে গেছিলাম বইমেলা হবে না কি করে হয় বইমেলা হতেই হবে তো বইমেলার সঙ্গে কানেকশানটা বই কেনা থেকেও এই আড্ডা দেওয়া ঘোরা ওই পুরোনো ফ্ল্যাশব্যাকের স্মৃতিগুলোকে মনে মেমোরাইজ করা এটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার বইমেলার সঙ্গে একটা নস্ট্যালজিক ব্যাপার এবারের বই মেলায় কেমন চলছে আমরা যদি বলি কালেকশন কতটা হচ্ছে কালেকশন প্রথমত মানে প্রচুর সংখ্যক পাবলিশার্স দেখতে পেয়েছে এবার মনে হয়েছে জায়গাটা ছোট হয়ে গেছে পাবলিশার্সদের জন্য আর অভিযোগ নয় কিন্তু আগের বই মেলায় একটা খোলা জায়গা থাকতো যেখানে মিলিমিলি আড্ডা দেওয়া যেত সরকারের পক্ষে একটাই রিকোয়েস্ট হবে যে নেক্সট টাইম যেহেতু আমরা এরকমভাবে বড় করে বই মেলাতে আরও রেসপন্ড করছে আর একটু খোলা জায়গায় যদি হয় কিছু গাছের নিচে বসে আড্ডা মারার জায়গা হলো এটার দিকে একটু নজর রাখবেন ধন্যবাদ ভিক্টর দা আপনাকে যেটা আমরা কথা বললাম পাঠকদেরও যেটা প্রতিক্রিয়া সেটা কিন্তু হচ্ছে যে বইমেলা একটু ছন্দপতন হয়েছে ছন্দপতনের কারণগুলি আমরা বারবার বলছি যে ছন্দপতন কাটিয়ে বইমেলা আবারও স্বমহিমায় ফিরছে আর চতুর্থ শনিবারও যে চেহারা সপ্তম দিনে রবিবার আরেকটু জমে উঠবে আর একে একে বইমেলার প্রত্যেকটা দিন জমে উঠবে সেই প্রত্যাশায় থাকবে এইবার একটি বই যেটা নান্দিমুখ থেকে প্রকাশিত হয়েছে দিনের শেষে তার লেখক আমার সঙ্গে রয়েছেন মনোজিৎ কি মনোজিৎ থাকবে এবার আপনার বই রয়েছে বইমেলায় নমস্কার প্রথমেই বলি লেখক হওয়ার প্রতিভা বা স্পর্ধা কোনোটাই আমার নেই তো এই লেখাটা ফেসবুকে লিখেছিলাম তো এটা বই হবে এটা কোনোদিন ভাবিও নি আমার বন্ধুরা যাদের সঙ্গে আমি প্রচুর অন্তরঙ্গ সময় কাটাই ওরাই উদ্যোগ করে এটা করে দিয়েছে এটা অ্যাকচুয়ালি আমার না যতটুকু তার চেয়ে অনেক বেশি ওদের বই আমি এটা অনেক জায়গায় বলেছি এখনও বলছি যে এটা আমার বই নয় এটা আমার ওই বন্ধুদের বই যারা আমাকে সবসময় উস্কানি দেয় প্রশ্রয় দেয় ভাবে আমাকে জাগিয়ে রাখার চেষ্টা করে কারণ আমি খুব অলস এই অলসতা থেকে ওরাই আমাকে ঠেলে ঠুলে এগিয়ে নিয়ে যায় বইমেলা অনেকেই বলছে যেহেতু আপনি অনেক দিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারা পাঠক রয়েছে আমরা ওপরে থাকি বইমেলা বিভিন্ন কারণে আমরা আমার ঘটনা ধরে নিই বৃষ্টি ছিল একটু প্রকৃতি সে দিয়েছে অনেক কারণে একটু তাল কেটেছে আজকে কি মনে হচ্ছে কোথাও যে সেটা বোধহয় একটু ছন্দটা ফিরে আসছে বইমেলাতে প্রাকৃতিক কারণে কিছু হতে একটু ইয়ে ছিল মন্দা ছিল প্রথম দিকে কিন্তু ধীরে ধীরে এটা জেগে উঠেছে এবং আজকে একদম ঠিক জায়গায় আছে আশা করা যায় কালকে আরও হবে কালকে সানডে সবাই ছুটিতে থাকবেন কালকে আসবেন আরও বেশি করে আসবেন বই কিনবেন আর শুধু তো এলেই হলো না সঙ্গে বইটা কিনতে হবে এলাম ঘুরলাম সেলফি নিলাম বাড়ি যাওয়ার পথে কিছু খেতে খেতে চলে গেলাম বইটা নিলাম না তাহলে হবে না তাহলে বই মেলা জমবে না মনোজিত আপনার কথা সুর বলবো যে একজন প্রকাশকের সঙ্গে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে তিনি সেটাই বললেন যে লোকের ভিড় আর পাঠক ক্রেতার মধ্যে অনেকটা ফারাক থেকে যায় এই যে আমরা যদি দেখি ভিটার দিকে তাহলে দেখব বেশি মানে অধিকাংশের হাতেই কিন্তু বই নেই সবাই ঘুরছেন একটু দেখছেন এতেও উপকার হচ্ছে বইটা হাতে নিয়ে দেখা এটাও কম কথা নয় কিন্তু বইটা কিনতে হবে প্রিয় লেখকদের বই কিনতে হবে কিনে এটাকে তো বাঁচিয়ে রাখতে হবে না হলে এই জিনিস অর্থহীন হয়ে যায় আর এক আরেকটা ব্যাপার আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া পড়তে পড়ে পড়ে আমাদের মানে বই হাতে নিয়ে পড়বার অভ্যেসটা অনেকটাই কমে গেছে তারপরে থাকবে কোনো অসুবিধা নেই হবে লেটস অফ ফর দ্য বেস্ট আমরা আশাবাদী হব আমরা নিরাশাবাদ নিরাশাবাদের কোনো কথা বলবো না অসংখ্য ধন্যবাদ মনোজিৎ আপনাকে সময় আগরতলা বইমেলা সপ্তম দিন আমরা ঘুরলাম দেখলাম কথা বললাম প্রকাশক লেখক পাঠক যারা রয়েছে তাদের সঙ্গে মূলত কথা বলে যেটা আমরা জানতে পারলাম যেটা নির্যাস পেলাম যে হয়তো ছন্দপতন ঘটেছিল বিভিন্ন কারণে শুরুর দিকে যার জন্যে দুই দিন মেলা বাড়ানোও হয়েছে যারা বাইরের প্রকাশকরা রয়েছেন তারা বলছেন যে এখন অনেকটাই ভিড় হচ্ছে এবং আস্তে আস্তে বইমেলা কিন্তু তার পুরনো ছন্দে ফিরছে আমরা বলতেই পারি আজ শনিবার আগামীকাল রবিবার রয়েছে তারপর একে একে এই বইমেলা তার নিজস্ব ছন্দে ফিরবে এবং বইমেলা যেই রূপ ধারণ করে প্রতিবার সেটি আমরা দেখব বইমেলা গড়ে উঠবে মিলন মেলা হিসেবে ক্যামেরায় বাপি আচার্যের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে আমি সুতোপাগু হেডলাইন্স ত্রিপুরা